স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে আরো খবর জানিয়েছেন রাজশাহী, খুলনা, নরসিংদী ও নওগাঁ প্রতিনিধি। স্বীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা হয়। এরপরে সকাল 8টা থেকে খুলনা বেতারে অবস্থিত বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি আছে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিনে সপরিবারে নিহত হয়। সাধারণ মানুষের মাঝে যে তাদের প্রতি যে গভীর ভালোবাসা তাই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খুলনায় সেটি প্রমাণ করেছেন তারা।